ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে চলে আসেন ইতিমধ্যে তিনি ভারতে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন সাবেক এই প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনার কল্পনা চলছে ইতিমধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই অবস্থায় তার ভারতে অবস্থানের সময় নিয়ে জটিলতা তৈরি হতে পারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পত্তি শেখ হাসিনা তার উপদেষ্টা মন্ডল সাবেক মন্ত্রীসভা সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে একই সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করার পরপরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দেন এসব ব্যক্তির পাশাপাশি কূটনৈতিক কর্মকর্তাদের মতো যাদের চাকরি বা চুক্তি শেষ হয়ে গেছে বা চুক্তি বাতিল করা হয়েছে তাদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে সাধারণ পাসপোর্টের জন্য আবেদনের সময় কমপক্ষে দুইটি তদন্ত সংস্থা সংস্থার ছাড়পত্র সাপেক্ষে তাদের নামে পাসপোর্ট ইস্যু করা হবে শেখ হাসিনা কি প্রত্যপর্ণের ঝুঁকিতে আছেন ভারতের সরকারি সূত্র বলছে বাংলাদেশ সরকার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পর শেখ হাসিনার এখন আর কোনো পাসপোর্ট নেই ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশি কূটনৈতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন তারা চাইলে টানা ৪৫ দিন ভারতে থাকতে পারেন শনিবার হিসেব করলে ইতিমধ্যে শেখ হাসিনা ২০ দিন ধরে ভারতে অবস্থান করছেন বৈধভাবে তিনি আরো পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনার এপটিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিসা সুবিধা ঝুকির মতো পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশে প্রত্যার্পণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে। ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে 51টি মামলা হয়েছে যার মধ্যে 42টি হত্যা মামলা। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে সম্পাদিত এবং 2016 সালে সংশোধিত প্রত্যার্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন। অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য না থাকে তাহলে প্রত্যার্পণের অনুরোধ ভারত সরকার নাকচ করতে পারে। তবে মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে আশ্রয় থাকা ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ আরেকটি কারণে প্রত্যাখ্যান করা যেতে পারে ওই ব্যক্তির বিরুদ্ধে করা মামলা ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে করা না হলে সরকার প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে শেখ হাসিনাকে ঘিরেছিল ইয়েসম্যানরা গণতন্ত্র ফেরাতে তিতাল্লিশ বছর আগে সুরাচার শাসক হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে জনতার আন্দোলনে সামিল হন শেখ হাসিনা সুরাচার পতনের আন্দোলনে অংশ সেই শেখ হাসিনাকেই কিনা গদি ছাড়তে হলো হল সৌরাচাতক মানিয়ে গণতন্ত্রের জন্য জনতার কাতারে এসে দাঁড়ানো এই নেত্রী কীভাবে গণতন্ত্রকে সাজঘরে পাঠিয়েছিলেন এ এক বড় প্রশ্ন এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে জাপানের টোকিও ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ার এক নিবন্ধে গতকাল শনিবার প্রকাশিত নিবন্ধটি লিখেছেন নিক্কেই এশিয়ার সিনিয়র স্টাফ রাইটার তরুতাকা হাসি তিনি বলেন শেখ হাসিনা সরকার গণমাধ্যম সহ সাধারণ শিক্ষার্থীদেরও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের হাতে জিম্মি ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয় অর্গানাইজেশনের ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মায়ামি মুরাইয়ামা নিকই এশিয়াকে বলেন উনিশশো সালে শেখ হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন আমার কাছে মনে হয়নি তিনি কর্তৃত্ববাদী শাসন কায়েম করবেন মুরাইয়ামা মনে করেন দুই সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে কর্তৃত্ববাদী শাসকের মতো আচরণ করতে শুরু করেন শেখ হাসিনা তিনি দুটোই সংবিধান থেকে তত্ত্বাবোধক সরকারের বিধান তুলে নিতে মরিয়া হয়ে ওঠেন অথচ এই তত্ত্বাবোধক সরকারের বিধানের কারণে মোটামুটি সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বার ক্ষমতা আসার সুযোগ পেয়েছিলেন এই নেত্রী প্রধান বিরোধী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মধ্যই এই তত্ত্বাবোধক সরকারের বিধান তুলে নেয় শেখ হাসিনা সরকার আর এর মাধ্যমেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ হয়ে যায় এরপর অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আসতে থাকে আর শেখ হাসিনা হয়ে ওঠেন এক নয়তন্ত্রের প্রতীক এশিয়া নিবন্ধন বলছে বিএনপিকে দমাতে দলটি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে কারাবন্দী করা হয় বিএনপির বহু নেতাকর্মীর মামলায় পড়ে কারাবন্দী হন আর গুম করা হয় অনেককে তৈরি হয় বিচারহীনতার সংস্কৃতি তবে শুধু বিরোধী দলের উপর চড়াও হয়ে খান্ত হননি শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানকে দেবতার মতো উপস্থাপন করতে থাকেন সারা দেশে এমন এক পরিস্থিতি তৈরি করেন যাতে কেউই সরকারের কোন সমালোচনায় করার সাহস পায়নি ক্ষমতার সবচেয়ে বেশি প্রভাব দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে সব ধরনের সুবিধায় এগিয়ে থাকে থাকতো ছাত্রলীগের নেতা কর্মীরা বলা হয়ে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনই চালাত তারা আর বিভিন্ন হলের সিট বড়দের তাদের প্রভাব থাকত বিস্তর তাদের দলীয় কোনো প্রোগ্রামে না গেলে হলে থাকতে দেওয়া হতো না ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামলেও তাদের মধ্যে ছাত্রলীগের প্রতি ব্যাপক ক্ষোভও ছিল নিজের সুবিধা মতো বানানো নীতিতে ভিন্নমত পোষণকারী ঘনিষ্ঠ সহযোগীদেরও বরখাস্ত করেছেন শেখ হাসিনা ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয় হাসিনা তার বিজ্ঞ উপদেষ্টাদের থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েন শেষ পর্যন্ত কেবল তার বোন রেহেনায় থেকে যান যাকে হাসিনা বিশ্বাস করতেন বলে মনে করা হয় এ ব্যাপারে এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মায়ুমি মুরাইয়ামা নিককেই এশিয়াকে বলেন শেখ হাসিনাকে ঘিরে ছিল ইয়েস ম্যানরা এই ইয়েস ম্যানরা ঘিরে রাখার কারণেই মূলত আন্দোলনরত শিক্ষার্থীদের যুক্তি ও উপলব্ধি বুঝতে পারেননি হাসিনা এই ইয়েস ম্যান বলতে আসলে সহমত পোষণকারীদের বুঝিয়েছেন মুরাইয়ামা এই অসন্তুষ্টির মধ্যেই গত পহেলা জুলাই থেকে শুরু হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন আন্দোলনটি শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেবে তা ঘনক্ষর কেউ কল্পনা করেনি কিন্তু শেষ পর্যন্ত তা সত্যি হয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে